অধ্যাপক সাংবাদিক সমাজসেবী জ্যোতিলাল চৌধুরীর প্রয়াণবার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে সংসদের অনুষ্ঠানে স্মৃতিচারণ আলোচনা ও সাংবাদিকতা পুরস্কার প্রদান। 1980 সাল থেকে বরাক উপত্যকার রাজনীতি ভিন্ন খাতে মোড় নিয়েছে। প্রাক স্বাধীনতা যুগে এবং স্বাধীনোত্তর ভারতেও এই অঞ্চলে নির্বাচিত জনপ্রতিনিধি তথা রাজনীতিবিদরা সর্বভারতীয় স্তরে যে ইতিবাচক প্রভাব বিস্তার করেছিলেন কয়েক দশক ধরে সেই ঐতিহ্য প্রশ্নের মুখে। এই ধারার পরিবর্তন ঘটাতে না পারলে বরাকের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রবিবার অধ্যাপক সাংবাদিক সমাজসেবী জ্যোতিলাল চৌধুরীর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল বরাক উপত্যকার রাজনৈতিক পরম্পরা, প্রকৃতি ও পরিধি। অনুষ্ঠানে জ্যোতিলাল চৌধুরীর স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় ডক্টর অরিন্দম গুপ্তকে। স্মৃতিচারণ পর্বে বলা হয় জ্যোতিলাল চৌধুরী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর পার্থ সরকার। সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, শিলচর প্রেস ক্লাবের অন্যতম সহসভাপতি রিতেন ভট্টাচার্য, অধ্যাপক সুব্রত দেব, অধ্যাপক নবেন্দু বণিক, কবি সমাজকর্মী শততুল আচার্য, অধ্যাপিকা শর্মিষ্ঠা দত্তগুপ্ত, সমাজকর্মী সৌমিত দত্ত রায়, গবেষক নীলেশ্বর রায়, সাংবাদিক দেব দুলাল মালাকার, কবি মৃদুলা ভট্টাচার্য, চিত্র সাংবাদিক সুদীপ সিং প্রমুখ। NE24 চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র। অধ্যাপক সাংবাদিক সমাজসেবী জ্যোতিলাল চৌধুরীর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে আজ তার স্মৃতিচারণ করেছি আমরা শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে। এই অনুষ্ঠানে স্মৃতিচারণের পাশাপাশি আলোচনা হয় এবং জ্যোতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় ডক্টর অরিন্দম গুপ্তকে। আলোচনার বিষয় ছিল বরাক উপত্যকার রাজনৈতিক পরম্পরা, প্রকৃতি ও পরিধি। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে এবং যে কথাটুকু উঠে এসেছে যে এক সময় প্রাক স্বাধীনতা যুগে বা স্বাধীনোত্তর যুগে অন্তত 80 দশক অবধি এ অঞ্চলের যারা রাজনৈতিক দিশারি ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক জগৎকে তারা আলোকিত করে গিয়েছেন এবং সর্বভারতীয় স্তরে তারা তাদের প্রতিপত্তি প্রভাব দেখিয়ে বরাক উপত্যকার উন্নয়নকে, প্রগতির পথকে এবং বরাক উপত্যকার আত্মমর্যাদাকে তারা প্রতিষ্ঠিত করে গিয়েছেন। কিন্তু 80 দশকের পর এই 4 দশকেরও বেশি সময়ে সর্বভারতীয় স্তরে যেভাবে রাজনৈতিক বিবর্তন ঘটেছে, পরিবর্তন হয়েছে, বরাক উপত্যকা এর যথেষ্ট প্রভাব পড়েছে এবং নানা দিক থেকে অবক্ষয়ের রাজনীতি এই অঞ্চলকেও বিশেষভাবে গ্রাস করেছে। এই অবস্থায় এ অঞ্চলের রাজনৈতিক পরম্পরার যে প্রকৃতি এবং তার যে আগামী দিনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই যুব প্রজন্মকে রাজনীতির প্রতি আকর্ষিত হতে হবে। একই সঙ্গে ডক্টর অরিন্দম গুপ্তকে জ্যোতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে তার একজন যোগ্য উত্তরসূরী হিসেবে, যিনি নানাভাবে এ অঞ্চলের সাংবাদিকতার ভুবনকে তিনি আলোকিত করে চলেছেন। আজকে এই অনুষ্ঠান থেকে আমরা এই বার্তাটুকু ছড়িয়ে দিতে চাই যে একদিকে যেমন নীতিনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজন রয়েছে, পাশাপাশি রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে জ্যোতিলাল চৌধুরী আজও আমাদের প্রেরণার উৎস হয়ে রয়েছেন। আজকের দিনে আমাদের এই উপত্যকার, এই রাজ্যের এবং আমি বলবো দেশের একজন সিনিয়র জার্নালিস্ট, টিচার অ্যান্ড আ ভেরি ক্লিনিক্যাল থিঙ্কার আমরা হারিয়েছি জ্যোতিলাল চৌধুরী স্যার। উনি আমার মায়ের শিক্ষাগুরু ছিলেন। আমার মা ওনার কাছে সরাসরি কাছাড় কলেজে পড়াশোনা করেছেন ওনার কাছে এবং শ্রদ্ধেয় শান্তনু ঘোষ স্যারের কাছে। এবং কোইনসিডেন্টালি আমার জার্নালিজম, শিক্ষাগত জার্নালিজম যেটা শুরু, যেটা আমার ইউনিভার্সিটিতে পার্থ স্যার এবং বাকি শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি যা পড়েছি, তার আগে আমি যখন প্র্যাকটিক্যাল জার্নালিজম শুরু করি 2005,
2003 থেকেই শুরু, মিজোরাম পোস্টে লিখতাম। 2005 আমি যখন ইলেকট্রনিক মিডিয়ায় এখানকার একটি টেলিভিশন চ্যানেলে, বরাক টেলিভিশন নেটওয়ার্কে আমি যখন নিউজ অ্যাঙ্কার এবং পর্যায়ক্রমে আমি যখন লিখতে শুরু করি, নিউজ কন্টেন্ট লিখতে শুরু করি, আমি স্যারের সান্নিধ্যে আসি এবং স্যার শুনে খুব খুশি হন যে ওনার ছাত্রীর ছেলে জার্নালিজমে এসছে। আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কেন জার্নালিজমে, তোমার মা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, তুমি জার্নালিজম কেন বেছে নিলে? আমি বললাম, স্যার আমার ওটা প্যাশনেট লাগে, অ্যান্ড আই ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট পার্সন টু রিপোর্ট অন ইনসিডেন্টস, যেটা আমাদের স্বভাবত কাজ, যেটা আমরাই ফার্স্ট পার্সন অ্যাকাউন্টটা দিই। তো উনি আমাকে হাতে ধরিয়ে, ওনার সেন্টিনেল অফিসে আমি আসতাম, জয়দা সাক্ষী রয়েছে, অনেক অনেক দিনের কাজের সাক্ষী রয়েছে, সন্ধ্যেবেলা আমরা স্যারের সাথে বেরোতাম একসাথে কাজ করে অনেক দিন ধরেই আমি স্যারের কাছে, এবং আমার পরে সত্রাজিৎ, নীলোৎপল ভট্টাচার্য, আমরা বলবো যে উই আর ভেরি লাকি যে আমরা স্যারের মতো একজন মানুষের কাছে জার্নালিজমের একদম হাতে করি, যাকে বলে যে বেসিক্স, যে শব্দ নিয়ে যে শব্দ চয়ন, যেটা আমাদের একজন বক্তা বলছিলেন যে দি ইউজ অফ প্রপার ওয়ার্ডস, স্যারই বলছিলেন সম্ভবত, স্যারের কাছে এই জিনিসটা সাংঘাতিক ছিল যে অ্যাকচুয়াল ওয়ার্ডস শুড রিফ্লেক্ট দ্য অ্যাকচুয়াল সিনারিও, কোনো রকমের কোনো অতিরঞ্জিত ব্যাপার ছিল না, কোনো রকমের কোনো এক্সট্রাভ্যাগেন্ট বা যে জিনিসটাকে ফুলিয়ে ফাপিয়ে ধরিয়ে প্রস্তুত করা সেটা ছিল না, স্যারের স্বভাবতও ছিল না এবং তার উনার কাজের মধ্যেও আমরা পাইনি সেটা, স্পষ্ট বক্তা হিসেবে জানতাম। আর ওনার থেকে আমার বহু কিছু রিসার্চ মেটেরিয়াল পেয়েছিলাম। ওনার বাড়ি ছিল আশ্রম, আর আমার তখন একটা কাইনেটিক হন্ডা ছিল, তখন কাইনেটিক হন্ডা থাকতো, হ্যাঁ নেই কাইনেটিক এবং স্কুটি, সকাল বেলা সাতটার সময় আইয়ে পারতো, তার পাঞ্চুয়ালিটি খুব ছিল, সাতটা যেতাম বসে থাকতাম, হ্যালো তুমি আইসো পারতো, তো হি হ্যাজ লস অফ ম্যাটেরিয়াল, আমাকে দেখাতে পারতো দেখো সাংবাদিকতা তো এইভাবে হয়, তোমরা গেছি জালালপুর, আমি গেছি এরকম লোকালে জালালপুর দেখো ফটো। ফার্স্ট রেঙ্কে পেয়েছিলাম, শিক্ষকদের সম্মান করতাম, ছোটোর জোর যেটা করা হয় ততটুকু এর বেশি আমার একটা ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু ক্রমান্বয়ে যখন আমি ফ্রন্টিয়ার সাথে কিছু কিছু লেখতাম উনি মাঝে মাঝে বলতেন, ফিরে সুযোগ কিতাব তোর দেখি বাক্কা দিকে কী অপরস, তুই কোন পত্রিকা ফলো করস, কারণ স্যার আমি স্টেটসম্যান করি মাঝে মাঝে আর কিছু নকল করি, অন্য পত্রিকা শুনিয়ে আমি স্টার্ট করি। অ্যাকচুয়ালি ওনার ব্যাপারে পত্রপত্রিকায় পড়েই যতটুকু জেনেছি বা আলোচনা, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম আমার পাশের বাড়ির একজন দাদার মামা হিসাবে, তো সেই হিসাবে ওনার বাড়িতে টিকল মসজিদে আমার তিন চারবার যাওয়া হয়েছিল, আমি ছোট ছিলাম অনেক তখন, কিন্তু এত অমায়িক, একটা গাম্ভীর্যের মধ্যে এত অমায়িক ছিলেন, সেটা আমার তখনকার দিনেও দাগ কেটেছে মনে।